সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কবিরা শিক্ষা ও তাবিজ কুবাজ বিদ্যার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো অন্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো আপনাদের সাথে আছি আমি কবিরাজ ও তান্ত্রিক আকরাম হোসেন। সো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টি হলো আমাদের শরীরে বা আমাদের এমন কিছু সমস্যা আছে যে সমস্যার কারণে হাজার হাজার টাকা ডাক্তার গুলে খেলেও রোগ সারে না। সো বন্ধুরা, আমি সেই রোগগুলো কিভাবে আপনারা গাছের শিকড় দ্বারা সারবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ভাবতে পারেন যে আসলে ইনি এই কথাটা বলল, এটা কি সত্য? হ্যাঁ বন্ধুরা, এটাই 100% সত্য। সো বন্ধুরা, এই ভিডিওটি আরও দেওয়ার উদ্দেশ্য ছিল আরও 4 দিন আগে, কিন্তু কোনো একটি সমস্যার কারণে এই ভিডিওটি দেওয়া হয় নাই। সো বন্ধুরা, তো মূল কথা হলো আপনারা ডিসপ্লেতে কয়েক প্রকার গাছের শিকড় দেখতে পারছেন। তো 1 নম্বরে আছে শ্বেত মাকাম, 2 নম্বরে আছে গুয়ে বাবলা, 3 নম্বরে আছে রাউ চান্ডাল এবং 4 নম্বরে আছে শ্বেত লজ্জাপতি এবং 5 নম্বরে আছে শ্বেত কুশ এবং 6 নম্বরে আছে শ্বেত অপরিচিত। সো বন্ধুরা, আপনারা বিভিন্ন রকম ভিডিও দেখছেন ইউটিউবে এবং বিভিন্ন রকম তান্ত্রিক কবিরাজদের কাছে এই গাছগুলোর বিভিন্ন রকম বিষয় সম্পর্কে শুনেছেন। তো আজ আমি আপনাদের জানাবো সেই গাছের কিছু বিশেষ উপকারিতা সম্পর্কে। তো আসলে মূল কথা হলো যে আপনারা জানেন যে এই গাছের বিভিন্ন রকম উপকার আছে, কিন্তু এই উপকার কিভাবে কাজ হবে, কিভাবে এই সমস্যা থেকে সমাধান হবে, তো এজন্য বলা হয়েছে যে কোনো গাছের শিকড় যদি তুলতে হয় তাহলে শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা, পূর্ণিমা ও সূর্যর গ্রহণ, চন্দ্রগ্রহণের সময় এই গাছের শিকড় তুলতে হবে। তো বন্ধুরা, এই গাছ এই বছরের লাস্টে আপনার প্রথম দিন গেল অমাবস্যা এবং তার পরের দিনেই আপনার সূর্যগ্রহণ গেল। তো বন্ধুরা, এই দিনেই আমি এই গাছের শিকড়গুলো তুলে রাখছি। তো আসলে অনেকেই আছে যাদের শিকড় প্রয়োজন হয়, তাহলে তারা নিতে পারেন। তো আসলে মূল কথা হলো যে এই গাছের শিকড় দিয়ে কি কি কাজ করা যায়। তো 1 নম্বরে হলো শ্বেত মাকাম। তো আসলে শ্বেত মাকাম দিয়ে কি কি কাজ করা যায়, এই শিকড় দিয়ে বিভিন্ন রকম কাজ করা যায়। এই গাছের ভিতরে সবচাইতে আপনার পাওয়ারফুল গাছ হলো শ্বেত মাকাম গাছ, শ্বেত মাকাম গাছের শিকড়। এবং 2 নম্বরে আছে লজ্জাপতি শিকড়, এটি আপনার বিশেষ কাজে ব্যবহার হয়ে থাকে, যেমন আপনার শারীরিক সমস্যা, বশীকরণের কাজে বা বিভিন্ন রকম কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে। আর শ্বেত মাকাম গাছও আপনার বশীকরণ, শরীরের কঠিন রোগ, আপনার কাউকে বশীকরণ ইত্যাদি, এটি কাছে রাখলে অনেক উপকার কাছে আসে যে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। এবং লজ্জাপতি শিকড় ব্যবহার করলে আপনার মানে বলা হয়েছে যদি কেউ যদি কোনো উদ্দেশ্যে করে এটি ব্যবহার করে তাহলে সেটি সফল হবে। এবং আপনারা গুয়ে বাবলা শিকড় দেখতেছেন, এটি হলো কাছে রাখলে জেন ভূতের সমস্যা বা কোনো সমস্যা বা আপনার শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি কাজে এই গুয়ে বাবলা গাছের শিকড় ব্যবহার হয়ে থাকে। এবং
আছে হলো কুস, শ্বেত কুস। তো এটি হলো বিশেষ করে যাদের গোপনীয় সমস্যা বলতে সেক্সুয়ালি সমস্যা, তাদের জন্য এই শ্বেতকোষের শিকড় খুবই কার্যকারী। এটি যদি 1 ইঞ্চি বাজায় বেঁধে রাখে তাহলে এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। এবং বাজায় যদি কারোর ব্যথা থাকে তাহলে সে যদি এটি নিয়ত করে বাঁধে তাহলে ব্যথা সেরে যায়, ইত্যাদি ইত্যাদি। এটিও বিভিন্ন রকম কাজে ব্যবহার হয়ে থাকে। এবং আপনার আছে রাহু চণ্ডাল। তো রাহু চণ্ডাল গাছ ও খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। এই গাছ দিয়ে বশীকরণের কাজে বা আপনার শারীরিক মানে শরীরের সমস্যা ইত্যাদি ইত্যাদি কাজে এই গাছটি ব্যবহার হয়ে থাকে। এবং বলা হয়েছে যদি এই গাছ যদি বাসায় রাখে তাহলে সেখানে চোর ডাকাত ইত্যাদি আসে না। এবং কাছেও রাখলে শ্বেত মাকাল গাছ বা রাহু চণ্ডাল গাছ কাছে রাখলে এই সমস্যা থেকে সমাধান হয়ে যায়। তো বন্ধুরা বুঝতে পারছেন, এবং এটি কাছে রাখলেও শ্বেত মাকাল গাছ বা এটি কাছে রাখলেও এই সমস্যা থেকে সমাধান হয়ে যায়। এবং নীল অপরিচিত গাছ দিয়ে বশীকরণ ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা তাহলে বুঝতে পারছেন যে এই সবগুলো শেকড় দিয়ে যদি আপনি মাদুলি আকারে ব্যবহার করেন তাহলে কত উপকারী। সো বন্ধুরা যদি কারোর প্রয়োজন হয় তাহলে ডিসপ্লে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি বাংলাদেশ বা যে কোনো জায়গাতে এটি পাঠিয়ে দিতে পারি। সো বন্ধুরা, তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।